শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার বাড়ি পল্লী গ্রামে, যুদ্ধের আগে আমি পড়াশোনা করতাম, আমি বিএ পরীক্ষা দিয়েছি 70-এ নির্বাচনের আগে। ছাত্রলীগের কোনো কমিটিতে আমি ছিলাম না, বাড়ি সর্দার কি হয়তো বাজুদ্দিন খান উদ্দিন ভাই কি ওই সময় নেতৃত্ব দিতেন। আমরা সাধারণ যারা বাইরে থেকে আমরা আপনার পড়াশোনা করতাম, সাধারণ কর্মী হিসাবে কাজ করতাম, আমাদের সঙ্গে হরতাল মিছিল এইগুলোর সাথে আমরা জড়িত ছিলাম। আমার এখানে একটা ছেলে অনার্সে পড়তো, তখন বাংলা অনার্সে পড়তো, আমারই কলেজ আব্দুল সমাজ সুজানগর বাড়ি, এবং অভিবি ছিল ওর সমাজে আমরা ছাত্রলীগ করতাম। যুদ্ধের সাথে কীভাবে যুদ্ধ হয়, সত্যের সাধারণ নির্বাচন রাখবো, আমরা জানি যে নির্বাচন হয়েছে, আমি ক্ষমতা যাবে এটাই ক্ষমতা গেল, সংখ্যাগরিষ্ঠতা গেল, ক্ষমতা আসবে। কিন্তু একের পর একদিন মার্চ যখন আলো, 7ই মার্চ বঙ্গবন্ধু যখন রেস করছে জনতার সামনে বক্তব্য, আমরা রেডিও বা পত্রিকার মাধ্যমে যেটা মাধ্যমে আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে 7ই মার্চে বঙ্গবন্ধু সাংবাদিক যেবারে শুরু করলাম 7ই মার্চ, এটা আমরা সকালেই শুনলাম। আমরা মূলত ছাত্র আন্দোলন ছিল স্বায়ত্ব শাসন, কিন্তু স্বাধীনতার কথাটা ওই প্রথম আমরা অনুষ্ঠিত হলাম, শুনলাম, এবং স্বাধীনতা ডাক বঙ্গবন্ধু ডাকেই আমাদের চেতনায় স্বাধীনতার কথা। তারপরে যখন আরও আমরা অপেক্ষা করলাম যে হয়তো পাকিস্তানি শাসক গোষ্ঠী এরা তৎকালীন যে প্রেসিডেন্ট ইয়াহিয়া হয়তো এখানে আসবে বৈঠক করবে ক্ষমতা হস্তান্তর করবে, তা না করে উনি আসলেন, আলোচনা করলেন, চলে গেলেন সেনাবাহিনী লেলিয়ে দিয়ে 25 মার্চে রাত্রে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেল। এদিকে সারা পূর্ব পাকিস্তানে তৎকালীন পূর্ব পাকিস্তানে সেনাবাহিনী সমস্ত জায়গায় বিশেষ করে থানা পর্যায়ে সেনাবাহিনী সব পর্যায়ে করলেন। 26 মার্চ 27, 28, 29, 30 এই পাবনা মুক্তিযোদ্ধার জনতা সেনাবাহিনী উৎখাত করার বিপুল এবং এক পর্যায়ে উৎখাত হয়ে গেল। 10 এপ্রিল পর্যন্ত আমরা মুক্ত থাকবো, সেনামুক্ত থাকবো। 10 তারিখে নগরগঞ্জ ঘাট পাঠাঘাট থেকে অতিক্রম করে আবার নবায় পাবনা মুক্তি, এর মধ্যে প্রবাসী সরকার গঠন। আমরা তখন যুবক বিশেষ করে ছাত্র, আমাদের গার্জেনরা অভিভাবকরা আমাদের মানে নিয়ে একটু বেশি চিন্তা করছি, আমরা এখানে ওখানে পালিয়ে বেড়াতে লাগলাম, থাকতে থাকতে
মুক্তিযুদ্ধে আগস্ট সেপ্টেম্বর মাসে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে নিয়ে যারা আসতে লাগলো তাদের সঙ্গে কাজ করি। এক পর্যায়ে সেপ্টেম্বর মাসের শেষের দিকে ওখানে আমার সঙ্গী প্রায় 30-32 জন সঙ্গে নৌকা পাবে, পদ্মাবত পাবে, পাংশা হয়ে, কুষ্টিয়া হয়ে, যশোর হয়ে তিন রাত দুই দিন হেঁটে গিয়ে পাড়ে হেঁটে আমরা এক পর্যায়ে করিমপুর যাচ্ছি। রাত্রে রাতে আলোচনা করতে উনি বললেন যে তোমাদের পাবনার সুজনগরের বিষয় তো কিছু একটা কথা থাকে, তোমরা ঘুরে ওখানে চলে যাও। উনি একটা স্কুলে থাকার ব্যবস্থা, খাবার টাবার ব্যবস্থা করলেন, চিরামুড়ি খেয়ে দিলেন। খাওয়া দাওয়া করে আমার সঙ্গীদের নিয়ে আমি সকালে কিছু একটা যাওয়ার পরে ওই কালীবাড়ি আছে ক্যাম্প করছে টেনজেন্ট ক্যাম্প, আমি ওদেরকে পাঠাতে আমি ওনার বাসার কাছে গেলাম। বাসায় বাসা করলাম করে আমরা তো কিছু দিন ওই বাসাতেই থাকি, তো 7-8 দিন রেস্টে থাকি। পরের দিন সন্ধ্য সময় গাড়ি আসলো, আমাদের নিয়ে যা পৌঁছালো রাত্রে শেষের দিকে গৌরবাগান বলে একটা জায়গা, গৌড়ের রাজধানী ডক্টর সেনের বাড়ি, পুরাতন বাড়ি। সেই বাড়িতে অনেক অসংখ্য ছেলে আমাদের কাছে পাবনা বগুড়া এবং রাজশাহী তারা অবস্থান করছে, যে ওখান থেকে ট্রেন সেটা থেকে একটা নির্দেশ আসলেই যাব। তা আমার অনুবাদে মনে হয় 400 ছেলে আমাদেরকে ওখানে এমনি পিটি প্যালেট এইসব ফিজিক্যাল ইন্টে করে আর্মস কোনো ট্রেনিং নেয়। ওখানে রামপাল নামে একটা লোক ছিল, এই ক্যাপ্টেন রামপাল, ওখানে ছয় দিন থাকার পর হঠাৎ করে একদিন বললেন যে ওখানে ক্যাম্প খালি হয়ে গেছে, কোনো ট্রেনিংয়ের জন্য পাঠানো। এটা তো 7 নম্বর সেক্টরে চলে গেলাম। এটা মনে হয় 22 অক্টোবর ওখানে মেজর এম এন চক্রবর্তী উনি ভারতীয় বাঙালি, আমরা ওই তাম এ কোম্পানি, বি কোম্পানি, সি কোম্পানি, ডি কোম্পানি, সব আলফা কোম্পানি, রেভো কোম্পানি, চার্লি কোম্পানি, ডালডা কোম্পানি, এসব ABCD দিয়ে এই নামগুলো ছিল। তা আমি বি কোম্পানি ধরে রেভো কোম্পানি ধরে গেলাম এবং প্রথম তাবু, এবং তাবু ওই তাবুতে 12 জন করে থাকে, তারপর কমান্ডার হয়ে গেল। সকালবেলা আমাদের মেডিকেল সেখানে এম এন ওদা আর সাহেবটি উনি মেডিকেল অফিসার ছিলেন, এম এন এমপিও ছিলেন। উনি মেডিকেল করার পরে ট্রেনিং নিলাম একটা না পাই আর্মস এভোলিউশন এক্সপ্লোজিভ মাইন্ড বিস্ফোরণ তারপরে গ্রেনেড থ্রোয়িং এসব তৈরি করে নতুন পরে 22 তারিখে 23 তারিখে আমাদের এখান থেকে পাঠিয়ে দিলে তরঙ্গ হেডকোয়ার্টার 7 নম্বর সেক্টরের সেনা হেডকোয়ার্টার হচ্ছে তরঙ্গ। তরঙ্গপুরের দায়িত্ব ছিল হচ্ছে 1-7 নম্বর সেক্টরের কাজী নুরুজ্জামান সাহেব এবং সাব সেক্টর কমান্ডার মেজর কেয়ার সাহেব ছিল। আমি ওখানে আসার পরে খুব অল্প সময় আমি মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলাম, মানে সরাসরি সক্রিয় মুক্তিযুদ্ধের সাথে অল্প সময় 8 তারিখ থেকে 16 ডিসেম্বর। ওখানে এমন বললো যে তুমি একটা জিনিস দাও, তোমার বিশ্বস্ত 40 জনের নাম কাজী নজরুল সাহেবকে বললো 40 জন, ওদের 40 জনকে নিয়ে আমি লিস্ট জমা দিলাম। ক্যাপ্টেন মোজাম্মেল হোসেন, এম এম হোসেন উনি অফিসের কাজ করতেন, উনি ক্যাপ্টেন দেওয়ার পরে ওটা আজকে তোমাদের সাথে এর মধ্যে আমাদের একটা বড় খানা দিয়ে দিলেন। আমরা যাচ্ছি মুক্তিযুদ্ধে, যুদ্ধে যাচ্ছি, কে আমার মুখে শহীদ হবে তার কোনো নিশ্চয়তা নেই। তো ওখানে অফিসিয়ালি আমাদের জন্য খাসি জুবাই করে ভালো করে ভালো শুধু আমাদের কিছু দিচ্ছে আর তার জন্য আমাদের জন্য খাবার করে দিয়ে দেখি যে আমাদের ওই গাড়িতে আর্মি গাড়ি আসলো, আমাদের আলোচনা ছিলেন এই 40 জনের ট্রুপস, একটা 10 নম্বরের ট্রুপস, এই ট্রুপসের একটা কমান্ডার করে আমাকে কমান্ডার করে হাবিলদার আব্দুল জলিলের এদের একে আমাদের গাইডেন্স দিয়ে 11:30-12:30 দিকে আমরা আমাদের দিকে ক্যাম্পে আসলাম। টেন্স মার্টিন টেন্স ঘোরাঘুরি হচ্ছে শিবগঞ্জ, এটা হচ্ছে শিবগঞ্জ থানা দখল করতে পারে গোলাগুলি, গোলাগুলির মধ্যে আমরা আমাদেরকে টেন্স নামিয়ে দিল। রাতভর যুদ্ধ হলো, সারাদিন যুদ্ধ হলো। 11 তারিখে ভোরে ফার্স্ট স্টপ হয়েছে, 11 ডিসেম্বর ফার্স্ট স্টপ হয়ে গেল আমাদের এসএসএস আমাদের অফিসার হচ্ছে
জাহাঙ্গীর একদম যেমন বিয়ে করে নাই মানে যুদ্ধের মাঠে বারোভরি হাতে 14 তারিখে ভোর রাত্রে তার পেটে সিদ্ধ সেনাবাহিনীর ক্যাপ্টেন কায়ুম এস এম সুবেদার মেজর রোম সুবেদার মেজর মোদার জাফর সাহেব উস্তাদ মালিক উস্তাদ উস্তাদি ডাক্তার তাদের সাথে করে নিয়ে এবং আমার 8টা ছেলে এই গ্রুপসের 8টা ছেলে দৌড় দিতে তার খবর ডিউটি করা এই মাসে সেনাবাহিনীর কোনো অফিসার মারা গেলে তার খবর ডিউটি যেদিন জাহাঙ্গীর সাহেব মারা গেলেন ঠিক সেই দিনই চাপের বন্ধ 14 তারিখের ভোর রাতে জাহাঙ্গীর সাহেব শহীদ হলেন আর ওই দিনেই চাপের বন্ধ ত্যাগ করে ওরা রোহনপুর হাসপাতাল বিরিজ রাজ্যে ওরা আসছে আমরা সবাই নদী পার হতে মতো বিরিজ ছিল না চাপাই নবগঞ্জ ওই যে মহানন্দী খুব বিরিজ ছিল না আমরা নৌকা যোগে পার হলাম চাপাইগঞ্জ এসে 2 দিন থাকলাম হঠাৎ করে 15 তারিখে শুনলাম যে ঢাকাতে আজকে চাপাইগঞ্জ থাকলাম 18 তারিখে এখানে একটা কথা বলে যায় সেটা হচ্ছে যে আমি বেসামরিক মুক্তিযোদ্ধা হলেও আমার ট্রেনিং হয়েছে বেসামরিক অবস্থা এবং একজন মুক্তিযোদ্ধা কিন্তু আমার মুভমেন্ট অর্ডারটা উনি ভুল করে আমার এই 40 জন মুক্তিযোদ্ধাকে এমএফ করে দিল এমএফ মানে হচ্ছে রেগুলার ফোর্স আমার মিলিটারি ফোর্স এটি ফোকাস করে বলছে যে দেয়ার ফোর্টি এফএস হ্যাপিন টেকে দেয় এমএফ এটা করে দিচ্ছে যার জন্য আমি কিন্তু বাইরে কোনো মুক্তিযুদ্ধের সাথে আমি আর থাকতে পারিনি আমাকে বাধ্য হয়ে সেনা সেনার নিয়ন্ত্রণে আমাকে থাকতে দিচ্ছে আমি 7-8 জনকে সাথে নিয়ে রাজশাহী এসে এখন জঙ্গলে আমার কেমন থাকবে কিন্তু লাগতে এখন বাড়ি আসতে পারছি না এই যে এই কাগজের কারণে আমাকে সেনাবাহিনীর থেকে আমাকে আর বিলি দিচ্ছে পরে কি ছাত্র ছিল কেউ এসএসসি পরীক্ষার্থী কেউ ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী কেউ ডিগ্রি ছাত্র ওরা বলছে যে আমার আমরা তো সেনাবাহিনী থাকবো না আমরা মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে আসছে আমরা বাড়ি যাবো এরকম করতে করতে 20 দিন কেটে গেল আমার বাড়িতে মুক্ত হয়ে গেছে সব দেশ আমার বাড়িতে আমার বাবা মা আমার জন্য কাঁদতে 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 আমার বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা তারা সে বাবা বাবা করছে এরা বিভিন্ন জায়গায় খোঁজ করছে আমাকে যখন বাইরে তখন কোথা থেকে গেছে হয়তো মারা গেছে আমি যোগাযোগও করতে পারছি না তখন তাই এই আজকের মাধ্যম নাই মোবাইল নাই ফোন নাই এরপর ওই উল্লাহ খানের একটা ছেলে ছিল তো ও বলছে আমি ভাই বাড়ি চলবো তাতে গেলে হয়তো যাবে আমি চিঠি আমার ভাইয়ের কাছে চিঠি যে আমি দেশে আছি আমার জন্য ওই করো না আমি রাজশাহীতে আছি এই চিঠিটা তুমি ওর বাড়িতে পাবে না 24 জানুয়ারি 24-1-72 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।